দিন দিন ভূমিকম্পের প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। বলা যেতে পারে প্রায় প্রত্যেক মাসেই আমরা ভূমিকম্পের কোনো না কোনো খবর পাচ্ছি, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বেশি। আর শুধু কি ক্ষয়ক্ষতির পরিমাণ, তার সঙ্গে মৃত্যু মিছিল, সেটাও তো দেখি। নিজেদের খুব কাছের মানুষদেরকে হারাতে হয়। কিন্তু এই ভূমিকম্প কোথায় সব থেকে বেশি হয়, যদি এই প্রশ্ন আপনাদেরকে করি, আপনারা নিশ্চয়ই একদম চোখ নাক কান বন্ধ করে বলবেন জাপান, তাই তো? তার থেকেও প্যাসিফিক যদি বলি, তাহলে হচ্ছে প্যাসিফিক রিং অঞ্চল। কিন্তু কেন বলুন তো এই জায়গায় ভূমিকম্প এত বেশি হয়, কি কারণ রয়েছে, এমন কি কারণ রয়েছে যে কারণে এই জায়গায় এত বেশি ভূমিকম্প হয়? আজকে সেই বিষয়টাই আপনাদেরকে জানাবো। আর সেই তথ্য যদি জানতে হয়, তাহলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে, লাইক করতে ভুলবেন না। ভিডিও শেষে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো। এবার আসি ভিডিওতে। প্রশান্ত মহাসাগরের অববাহিকায় যে অঞ্চলটি 40%-এরও বেশি ভূতাপীয় শক্তি থাকে, সেই অঞ্চলটাকে কি বলে জানেন? আগুনের বলয়। এটি একটি আগ্নেয়গিরি, আগুনের বলয় নামটা থেকেই বুঝতে পারছেন। খুব বেশি এই অঞ্চলে ভূমিকম্প হয়। কেন এই অঞ্চলে এত বেশি ভূমিকম্প? এই জায়গাটি সার্কাম প্যাসিফিক বেল্ট নামেও পরিচিত, রিং অফ ফায়ারও বলা হয়ে থাকে এই অঞ্চলটিকে। এই অঞ্চল আগুনের বলয় প্লেট টেকটোনিক্স দ্বারা সৃষ্ট, ফলে এই অঞ্চল আগ্নেয়গিরির অগ্নুৎপাতেরও সাক্ষী হয়েছে বারংবার। তাই এখানে খুব বেশি ভূমিকম্প হয়। রিং অফ ফায়ারে অবস্থিত যে দেশগুলো রয়েছে সেগুলো বলি, তাহলে বুঝতে পারবেন কোন কোন দেশে ভূমিকম্প বেশি হয়। মানে স্পেসিফিক রিং অঞ্চল বললে তো বোঝা যায় না, কিন্তু এই রিং অঞ্চলে কোন কোন দেশগুলো পড়ে? বলিভিয়া, চিলি, ইকুয়েডর, পেরু, কোস্টারিকা, গুয়াতামেলা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড এবং আন্টার্কটিকা এই জায়গাটাতে পড়ছে। তার ফলে এই সমস্ত দেশে খুব খেয়াল করে দেখবেন প্রচণ্ড বেশি ভূমিকম্প হয়ে থাকে, তাই না? খেয়াল করেছেন নিশ্চয়ই। আজকে তো ভূমিকম্পের কথা বলছি, তবে যখন জাপানের প্রসঙ্গ এলো, তখন আপনাদেরকে একটু বলি হিরোশিমা নাগাসাকির কথা। আমরা তো জানি, কিন্তু হঠাৎ করে কেন বলুন তো এতটা রাগ আমেরিকার ছিল, কি কারণে, এবং সেই দিনটা কেমন ছিল, সকাল থেকে ঠিক কি কি ঘটেছিল, জানতে ইচ্ছে করে? তো যদি জানতে চান, তাহলে উপরে আই বাটনে ক্লিক করুন, বা নিচে দেখুন ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেই জানতে পারবেন। তবে আজকে ভূমিকম্পের কথা বলছি, কেন এই জায়গাগুলোতে ভূমিকম্প বেশি হয়। তবে তার আগে বেশ কিছু জিনিস জেনে নেওয়া দরকার। এই যেমন ধরুন আগুনের বলয় কি, প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত পথ যা সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে, এই জায়গাটাকে বলা হয় আগুনের বলয়। একে সার্কাম প্যাসিফিক বেল্ট বা সার্কাম প্যাসিফিক সিসমিক বেল্টও বলা হয়ে থাকে। কিন্তু কেন আগুনের বলয় বলা হয়, নিশ্চয়ই এই প্রশ্নটা মাথার মধ্যে আসছে? কারণ এটি প্রশান্ত মহাসাগরের রিমের চারপাশে একটি ট্র্যাক চিহ্নিত করে। এছাড়াও যেহেতু পৃথিবীর 75%-এরও বেশি আগ্নেয়গিরি এবং 90% ভূমিকম্প এখানেই হয়, তাই এই জায়গাটাকে আগুনের বলয় বলা হয়ে থাকে। তবে এটি একটি পরিষ্কার বৃত্তকার, কিন্তু রিং ভাবলে আপনার কিন্তু ভুল হয়ে যাবে, একেবারেই পরিষ্কার একটা বৃত্তকার রিং নয়। এটা দেখতে অনেকটা ঘোড়ার নলের মতো, মানে এই যে জায়গাগুলো রয়েছে যেটা একটা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয়েছে, এটা দেখতে অনেকটা ঘোড়ার নলের মতো। সার্কাম প্যাসিফিক বেল্টের দৈর্ঘ্য কত জানেন? প্রায় 40,000 কিলোমিটার দীর্ঘ। মানে বুঝতেই পারছেন কত বড় একটা, কত বিস্তীর্ণ এরিয়া নিয়ে এটা তৈরি। মহাসাগরীয় পরীক্ষা আগ্নেয়গিরির আর্কাস এবং আগ্নেয়গিরির বেল্ট অথবা প্লেটের নড়াচড়ার উপর নির্ভর করে এই পরীক্ষাটা ঠিক করা হয়েছে। এটি প্রায় 452টি আগ্নেয়গিরির আবাসস্থল, মানে এখানে কতগুলো আগ্নেয়গিরি আছে, সবগুলো যে সক্রিয় এমনটা নয়, সুপ্ত আগ্নেয়গিরিও কিন্তু এই জায়গাটাতে রয়েছে। বিশ্বের বৃহত্তম ভূমিকম্পের 80% বেশি সার্কাম প্যাসিফিক বেল্ট বরাবর ঘটে।
মানে 100% ভূমিকম্পের 80% হচ্ছে এই অঞ্চলে। এটি আলপাইট বেল্ট অনুসরণ করে সবচেয়ে ভূমিকম্পগতভাবে সক্রিয় অঞ্চল, যা জাভা থেকে হিমালয় এবং দক্ষিণ ইউরোপ হয়ে উত্তর আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। এবার একটু এর প্লেট সীমানা নিয়ে আলোচনা করা যাক। অভিসারী প্লেট সীমানা, যখন দুটি টেকটোনিক প্লেট সংঘর্ষ হয় তখন একটি প্লেট সীমানা তৈরি হয়, যাকে অভিসারী প্লেট সীমানা বলে। এই সীমানাগুলি হলো সাবডাকশন জোন, যেখানে একটি ভারী প্লেট লাইটারের নিচে সাবডাক্ট করে। যখন সাবডাকশন ঘটে তখন ঘন ম্যাগমাকে উচ্ছল ম্যাগমায় রূপান্তরিত করে, যা পৃথিবী পৃষ্ঠের উপরে উঠে যায়। এই ক্রমবর্ধমান ম্যাগমা সক্রিয় আগ্নেয়গিরির জন্ম দেয়। যেমন ধরুন প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকান প্লেট একত্রিত হয়ে যখন প্রশান্ত মহাসাগরীয় প্লেট উত্তর আমেরিকান প্লেটের অধীনে সাবডাক্ট করে, এই অভিসারী প্লেট সীমানা অ্যালোটিয়ান দ্বীপ এবং অ্যালোটিয়ান ট্রিঞ্চ তৈরি করতে থাকে। নাজকা প্লেট এবং দক্ষিণ আমেরিকান প্লেট একত্রিত হয়ে যেখানে নাজকা প্লেট দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের নিচে সাবডাক্ট করে, এই মিলন আন্দিজ পর্বত এবং পেরু চিলি পরীক্ষা তৈরি করে। নেভাডোস ওজোস দেল সালাডো, যা বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি এবং এইখানেই রয়েছে ডাইভার্জেন্ট প্লেট সীমানা। এবার সেটা নিয়ে কথা বলা যাক। যখন দুটি টেকটোনিক প্লেট একে অপরের থেকে আলাদা হয়ে যায় তখন সমুদ্রতল ছড়িয়ে পড়তে শুরু করে। এইভাবে সৃষ্ট যে সীমানা তৈরি হয় তাকেই বলা হয় ডাইভার্জেন্ট প্লেট সীমানা। সমুদ্রতলের বিস্তারের ফলে ম্যাগমা ওয়েলস আপ, গরম ম্যাগমা ঠান্ডা সমুদ্রের জল দ্বারা ঠান্ডা হয়ে যায়। ম্যাগমা জোয়ারের এই ক্রমাগত প্রক্রিয়া এবং এটি সমুদ্রের জল দ্বারা শীতল হয়ে যাওয়া লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের তলদেশে উচ্চ শিলা তৈরি করে। এছাড়াও আরও একটি রয়েছে, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, যখন দুটি টেকটনিক প্লেট একে অপরের কাছ থেকে অনুভূমিকভাবে স্লাইড করে তখন এই দুটি প্লেট অতিক্রম করার সময় যেখানে স্পর্শ করে সেগুলির উপর চাপ তৈরি হয়। প্লেটগুলি একে অপরের কাছ থেকে সরে যাওয়ার সময় চাপ তৈরি করে, এই চাপ শিলায় চ্যুতি সৃষ্টি করে এবং পরে ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়ায়। মোটামুটি আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কেন এই জায়গায় ভূমিকম্প বেশি হয়। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।